স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বঙ্গবন্ধুর অবদান সম্পর্কে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন। বিডি স্টার টিভি নিউজ তথ্য ভিডিওচিত্রে রয়েছেন চাঁদপুর কচুয়ার প্রতিনিধি মোহাম্মদ হারুনুর রশিদ, সঙ্গে আছে আমি তানজানা রহমান লিতা। কচুয়া উপজেলার 2 নং পাথর ইউনিয়ন পরিষদের আয়োজনে 1 মার্চ মঙ্গলবার সকালে বারোয়ারা উচ্চ বিদ্যালয়ে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান সম্পর্কে আলোচনার সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন করা হয়। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বারোয়ারা 1 নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য মোহাম্মদ শাহজালাল মোল্লা। অনুষ্ঠানে বঙ্গবন্ধুর অবদান সম্পর্কে বক্তব্য রাখেন কচুয়া থানা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ মোশারফ হোসেন তালুকদার, ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি মোহাম্মদ ইব্রাহিম ভূঁইয়া অভি। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ মনির হোসেন ব্যাপারী, মোহাম্মদ নুরুল ইসলাম, ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান মুন্সি, সেক্রেটারি মোহাম্মদ তাজুল ইসলাম সরকার, ইউনিয়ন ছাত্রলীগের সদস্য মোহাম্মদ শামীম পাটোয়ারি সহ এলাকার ব্যক্তিবর্গ। মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি শ্রদ্ধা জানাই। 30 লক্ষ শহীদ ও 2 লক্ষ মা বোনদের ইজ্জত এবং সকল মুক্তিযোদ্ধাদের প্রতি লেফটেন্যান্ট শেখ জামাল এবং রাসেল সহ মহানায়কের পরিবারের নবপরিত বধূ সুলতানা কেও এভাবে হত্যা করা হয় আমি তাদের কেও স্মরণ করছি। ওই দিনে ইউনিয়নের লিডার মোহাম্মদ মনির হোসেন ব্যাপারী সহ উপস্থিত আমার এলাকার বিভিন্ন স্তরের নেতা কর্মীবৃন্দ, এখানে 2টা পর্ব ছিল, একটা হলো স্বাধীনতা দিবস, আরেকটা হলো বিজয় দিবস। এটা কিন্তু অনেকে বুঝে না, এক সময় স্বাধীনতা আমাদের যুদ্ধ শুরু হয়েছিল কবে, 26শে মার্চ, আর আমার স্বাধীনতা আমরা পাইছি কবে, 9 মাস পরে 16ই ডিসেম্বর। আমি আজকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বাঙালি হিসেবে আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করি এবং তার সপরিবারকে সবাইকে স্মরণ করি এবং মুক্তিযোদ্ধা সকল মুক্তিযোদ্ধাদেরকে আমি স্মরণ করি। আজকে দেখেন আমাদের এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটা গান বাজে, আপনারা জানেন যে যদি রাত পোয়ালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না তবে বিশ্ব খুঁজে পেত এক মহান নেতা। সেই মহান নেতা কে হতো আপনারা জানেন নিশ্চয়ই, সেই মহান নেতা হতো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি আমাদের নেতা, যিনি বাঙালির সর্বশ্রেষ্ঠ বাঙালি। আর দেখেন আমি নিন্দা জানাই, ওদেরকে আমি নিন্দা জানাই যারা এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপরিবারের সবাইকে হত্যা করেছেন, আমি তাদের প্রতি নিন্দা জানাই। দেখেন আজকে আমাদের পাশের